মেয়েকে গ্রেফতার করা অন্যায়, ওটা খুব বাহাদুরের কাজ হয়নি। বন্দি কন্যাকে নিয়ে মন্তব্য করলেন বন্দি পিতা। সুকন্যার গ্রেফতারের পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। মেয়েকে গ্রেফতার করা অন্যায়, এমনটাই মন্তব্য করলেন তিনি। চৌঠা মে পর্যন্ত বাড়ল অনুব্রত মণ্ডলের বিচার বিভাগীয় হেফাজতের সময়সীমা। পাশাপাশি অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারির হেফাজত 12ই মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। 8.5 মাস ধরে শ্রীঘরে বন্দী কেষ্ট, বর্তমানে রয়েছেন তিহারে। 2022 সাল থেকে 10 বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সিবিআই এর জেরার মুখোমুখি হয়ে গরু পাচার মামলায় গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অন্যদিকে গত 26শে এপ্রিল কেষ্ট কন্যা সুকন্যাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গরু পাচার মামলায় একাধিকবার তাকে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর 2বার ইডির হাজিরা এড়ান অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বাবা অনুব্রতর মতোই বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি, তবে হাজিরা এড়ানোর ফল হাতে নাতে পেলেন সুকন্যা। অবশেষে ভার্চুয়াল মাধ্যমে কেষ্ট কন্যাকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। সেখানে এই মামলায় এখনো পর্যন্ত হাজার কোটির আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রমাণ মিলেছে বলে বিস্ফোরক দাবি করে ইডি। এরপরেই কেষ্ট কন্যাকে 12ই মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, গ্রেফতারের পর সুকন্যাকে দফায় দফায় জেরা করার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। ব্যবসা সংক্রান্ত কোনো নথি তার কাছে নেই বলেও দাবি করেন সুকন্যা। এছাড়াও কেষ্ট কন্যার দাবি, ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয় বাবা অনুব্রত এবং মনীষ আঙ্কেল অর্থাৎ মনীষ কোঠারি দেখভাল করতেন। এছাড়াও জেলে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন তিনি। নিজের ঘনিষ্ঠ বান্ধবী সুতপা পালের সঙ্গে দেখা করতেও বা নিদিন পক্ষে কথা বলতে চেয়েও আর্জি জানিয়েছিলেন সুকন্যা। এদিকে ইডির দাবি, কেষ্ট কন্যার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। অনুব্রতর দেহরক্ষী সাইকেল হোসেন ও গরু পাচার মামলার আরেক অভিযুক্ত এনামুল হকের এর পিছনে হাত রয়েছে বলেই দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, রবিবারই তিহার জেলে পাঠানো হয়েছে কেষ্ট কন্যাকে। তিহার জেলের 6 নম্বর মহিলা সেলে রয়েছেন তিনি। বাবা অনুব্রত মণ্ডল রয়েছেন তার পাশের সেলে, অর্থাৎ 7 নম্বর সেলে রয়েছেন অনুব্রত। গতকাল সুকন্যার আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন 10 মিনিট করে অন্তত বাবা ও বান্ধবী সুতপা পালের সঙ্গে যেন তিনি কথা বলতে পারেন। এছাড়াও জেলে কিছু বই নিয়ে যেতে চেয়েছিলেন সুকন্যা। ইডির তরফে জানানো হয়েছে, তিহার জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে তাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। গত 7ই মার্চ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তারপর ইডি হেফাজতে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া আটকাতে বহু চেষ্টা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। মিথ্যা মামলা সাজিয়ে অনুব্রতর দিল্লি যাত্রা আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শুধু অনুব্রতই নন, এই একই মামলায় তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন এবং তার হিসাবরক্ষক মনীষ কোঠারি। গত 21শে মার্চ গরু পাচার মামলার অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি। আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনুব্রতর 13 দিনের জেল হেফাজতের নির্দেশ। মেয়েকে অ্যারেস্ট করা অন্যায়, ওটা খুব ভালো কাজ হয়।